কুরবানির হাট 2021। এর আগে আমাদের চ্যানেলে আপনারা কুরবানির হাটের ভিডিও নিশ্চয় দেখেছেন। যারা কুরবানির জন্য গরু এবং ছাগল রেডি করেন তাদের বিক্রয়ের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় একটি জায়গা হচ্ছে ফেকো হাট। এই ফেকো হাটে পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই তিনটি রাজ্য অবস্থিত হওয়ায় দূর দূরান্ত থেকে এই হাটে কুরবানির জন্য গরু এবং ছাগল ক্রয়ের জন্য বিভিন্ন লোক ভিড় করে এবং খুব ভালো দাম দিয়ে সেই সমস্ত ছাগল এবং গরু কিনে নিয়ে যায়। তাই যারা কুরবানির জন্য খাসি রেডি করেছেন তারা এই হাটে তাদের খাসি এবং গরু নিয়ে এসে বিক্রয় করতে পারেন। এই হাটটিতে মাংস পারপাসে যে সমস্ত ছাগলগুলো ব্যবহৃত হয় সেই ছাগলগুলো এই হাট থেকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব জায়গাতে রপ্তানি করা হয়। এই কুরবানির সময় কলকাতার অনেকে এই হাটে ভালো মানের খাসি কেনার জন্য ভিড় করতে থাকে। এক একটি খাসি এই হাটে 35 থেকে 40 হাজার, 50 হাজার অবধি বিক্রি হয়। বিভিন্ন জায়গায় এখান থেকে খাসি মাংসের জন্য খাসি রপ্তানি করা হয়। প্রত্যেক হাটে 50 থেকে 100 গাড়ি পর্যন্ত খাসি এখান থেকে রপ্তানি করা হয়। আপনার ফার্মে যখনই এইরকম এক গাড়ি খাসি রেডি হবে বা 5টা, 10টা, 20টা খাসি রেডি হবে, আপনি প্রত্যেক মঙ্গলবার ভোর 3টা থেকে 5টার মধ্যে এই হাটটিতে নিয়ে এলে আধ ঘন্টার মধ্যে আপনার সমস্ত খাসি বিক্রি হয়ে যাবে এবং খুবই ভালো দামে বিক্রি হবে। তাই যারা ছাগলের খামার করেছেন বা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন, তারা ছাগল বিক্রির জন্য কোনো চিন্তা করবেন না। এটি তো হলো শুধুমাত্র একটি হাটের কথা। এরকম আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 350টি হাট রয়েছে যেখানে প্রত্যেক সপ্তাহে ছাগল কেনাবেচা হয়। আপনি ব্রিডিং ফার্ম শুরু করবেন মা ছাগল দিয়ে, সেই মা ছাগল থেকে যখন আপনি বাচ্চা পাবেন একটি পাঠি এবং একটি খাসি, সেই খাসি বাচ্চাটাকে আপনি 1 থেকে 1.5 বছর নিজের ফার্মে পুষবেন। পুষার পরে একত্রে যখন 20টি বা 25টি খাসি হবে তখন আপনি একটি ভালো দিন যেমন দুর্গাপূজার সময়, কালী পূজার সময়, হোলি পূর্ণিমার সময়, জামাই ষষ্ঠীর সময়, মনসা পূজার সময়, এই সময় খাসি ছাগলের দাম খুবই বেশি পাওয়া যায়। তো আপনি বছরে একটি দিন নির্ধারিত করবেন যে আমি এই দুর্গাপূজার সময় আমার খাসিগুলো বিক্রি করব। সেই দিন আপনি ভোর 3টা থেকে 5টার মধ্যে নিজেদের খাসিগুলো যে কোনো হাটে নিয়ে যাবেন, কারণ বাইরে যারা খাসির রপ্তানি করে তারা ভোর ভোর মাল করে সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তাই আপনাকে বিক্রির কোনো চিন্তা না করে আপনি সঠিকভাবে ব্রিডিং ফার্মটা শুরু করুন। আপনার খাসি ছাগল থাকলে বিক্রি হতে আধ ঘন্টাও সময় লাগবে না এবং একে তাকে আপনি না বলে সরাসরি এক গাড়ি খাসি এই হাটে নিয়ে চলে আসবেন। আধ ঘন্টার মধ্যে আপনি এখানে সেল করে টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ পেয়ে যাবেন। এই হাটের ঠিকানা হচ্ছে ফেকো ঘাট, ঝাড়গ্রাম। আগে ঝাড়গ্রামটি পশ্চিম মেদিনীপুরের মধ্যে ছিল, এখন পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়ে ঝাড়গ্রাম একটি জেলা তৈরি হয়েছে।